sugar, spice, and everything nice. The Powerpuff Girls were born! Hello, we're Hellraisers and it's me Sifat on vocal. Sound on guitar. It's me Imon on bass. Nipo on drums. Sakyan on guitar. Played now, আমাদের যে গানটা যাচ্ছে it's headline নৈরাজ্য and গানটা এখনকার আমাদের বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি I mean যে problems গুলো আছে রাজনৈতিক অবস্থায় so এটা নিয়ে লেখা হয়নি. Sound just wrote the lyrics I guess we should say something about that. Okay. গানটা অ্যাকচুয়ালি সিফাত আমাকে যখন বললো যে আমাদের অনক্রেক বের হচ্ছে তার জন্য একটা লিরিক লিখ তো তখন আমি লেখা শুরু করলাম তো রাতে আমি বসে তখন আমার মাথায় আসলো যে পলিটিক্সের এখন অবস্থা খুবই বাজে তো তখন আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটা কাজ করা যায় তো তখন আমি পলিটিক্সের যে ব্যাড সাইডগুলা গানের ফার্স্টের দিকে আমি ব্যাড সাইডগুলা তুলে ধরলাম লাস্টে আমাদের যে মানে আমাদের জেনারেশন আমাদের যে পরের জেনারেশন আছে ওদের এসব দাবিগুলো আর কি ওগুলিকে ফোকাস করা হয়েছে দিস ইজ দ্য থিং So far, jotogula mix album beriche amar kache mone hoyeche it's gonna be a blast because promotion and lineup everything onek superb chilo ar album er mane amar kache ekhon tomar dekha mix album er modhe this is gonna be the best I guess on behalf of Hellraisers I should say je play it now rules big time play it now rules play it now play it now সবার কাছ থেকে জিজ্ঞেস করে তাহলে আমি কুলেস্ট মেম্বার কজ আমি অনেক সুন্দর স্মার্ট পাতলা শুকনা অনেক সবাই আমাকে আমাকে মেরা ফেসবুকে নকটপ করে আর আমাদের ব্যান্ডে সবাই তাদেরকে কুল হবে ইটস নট ট্রু সবাই বলবো হয়তো এসে যে আমি কুল অবভিয়াসলি আমি না তুমি সিফাত বলতেছে ও কুল বাট ও কুল না কারণ হচ্ছে যে ও আগে ও যদি হাঁটে ও পিছে পড়া যায় ওর ঘুরি আগে যায় তোমার বাবা ঘুরি আগে যায় আছে সে কুলেস্ট হইতে পারে তোর বাপ আমি সব থেকে স্মার্ট আমার ঘুরি নাই যে আমি ল্যাম্বো বড় কিছু করে বড় আবি কথা কাট যে আমার চুলগুলো বড় বড় দেখি মো আমি হাঁটে এই যে বালা বসে হ্যাঁ তোমার ডক্টরটা কোথায় এরকম আসছে এটা তো মেয়েরাও পড়ে তাই না ও প্রবলেম আছে বুঝছিস হ্যাঁ নিপু শে 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 সে অবশ্যই আমাকে বলবো না বলবো ইমন বাট আমি সবসময় কুল থাকতে ট্রাই করি ওয়ানাবি আর কি ওয়ানাবি আর কি অবভিয়াসলি আমি কারণ আমি সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র পরি লাইক আমার ঘড়িটা দেখেন আমার টি শার্টটা তো তারপরে যদি কাউকে বলি যে নিচে পাওয়া যায় আমাদের নিপু আছে ও অনেক কুলেস্ট আর বাকিগুলো হ্যাঁ ক্যাপেস তো সবগুলাই আমি খালি স্মার্ট আমার মনে হয় ব্যান্ডের মধ্যে সবচেয়ে খ্যাত হচ্ছে ইমন কজ ও তার ই ডাব্লিউ ইউ ফ্রেন্ডদেরকে নিয়ে মাঝে মাঝে হিন্দি স্ট্যাটাস দেয় মেয়ে তো মার্গে ওর সামথিং লাইক দ্যাট আমি সবার আগে কারণ আমি সব কিছু করি সবার ঘুম থেকে উঠাই ফোন দিয়ে তারপরে জামে নিয়ে যাই একটা একটাও টাইম মতো আছে না আমি টাইম মতো আর ভাড়াটা রাত থেকে শুরু করে কোনো গেস্ট যদি বাজে মাত্রা নামা শুরু ওদেরকে ফিট দেওয়া প্যাডে 200 টাকা করে বেশি দেওয়া এগুলো সব কিছু আমি করেছি আমি আমি কোনো দিতে অ্যাক্টিভ মেম্বার আমি আমি অ্যাক্টিভ কারণ আমি এই ট্র্যাক যে যেটা ছিল এটা পুরোটা আমি গুছিয়ে দিছি এই জন্য সবচেয়ে বেশি মানে অ্যাক্টিভ মেম্বার মেবি আমি বেস টেক তো আমি দিছি শালা আমি আর ফিফা অনেক জোস প্লাস
রাহুল অনেক ভালো বাজায়, রাহুল আমার অনেক ক্লোজ ছোটো ভাই এবং ওদের গানটাও অনেক ফাটাফাটি হয়েছে। তো আই থিঙ্ক যে ওদের গানটাই মনে হয় ওন হতে পারে, ওন সবসময় ভালো হয়, ওরা ভালো আছে। প্রেফার ট্রেন রেক, ওদের ট্র্যাকগুলো আমার খুব ভালো লাগে, খুব মানে প্যাকড একটা ব্যান্ড, ভালো কম্পোজিশন সেন্স, তারপরে ট্রেন রেকের দিকে যাচ্ছি আর কি। কার্নিভাল, কার্নিভাল সবচেয়ে সিনিয়র ব্যান্ড, তাই ওদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি, অবভিয়াসলি ভালো যাবে। তুমি ব্যান্ডের ম্যানেজার, ম্যানেজার হওয়ার জন্য তোমার কে কতটা ঘুষ দেয় বলো? এখন পর্যন্ত কেউ দেয়নি, বাট অনেকে অনেক কম দেয়। তুমি চাচ্ছি আমাদের চারটা খাওয়াই। তুমি এই ব্যান্ডিং ম্যানেজার কেন করতেছো? ম্যানেজার বলতে কি, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল না, তারপর আমার সবাই কারণ ওর কাছে অনেক টাকা। ব্যান্ড ম্যানেজার মানে যে কয়টা ব্যান্ড মেম্বার প্রত্যেকে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও আমার আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। হ্যাঁ ভাই, কলেজ যে ওয়ান আপি জামশেদ, জামশেদ ভাই ছোট ভাই, বেটা কি জামশেদ, ও সরি জামশেদ ভাই ছোট। আরে আসলে